নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কৃষ্ণেন্দু ব্লগের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তা আজকে আমি কথা বলবো আমার এই ল্যাভেলের মাইকটা নিয়ে তা গতকালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম অ্যাবাউট দ্য নিউ রিং লাইট এই যে নতুন রিং লাইটটা আমি কিনেছি এই যে রিং লাইটটা এটা সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলাম তা আমি এরকম তিনটে ভিডিও বানাবো তো এক নম্বর হল এই রিং লাইটটা নিয়ে বানিয়েছি সেকেন্ড বানাবো এই মাইক নিয়ে আর থার্ড বানাবো ক্যামেরা কম্প্যারিজেন নিয়ে এখন আমি যে ভিডিওটা ডিএসএলআর রেকর্ড করছি আমি কখনও কখনও আমার ভিডিও মোবাইল ফোনও রেকর্ড করে থাকি এই যে গতকাল যে ভিডিওটা ছেড়েছিলাম এটা আমি মোবাইল ফোনে রেকর্ড করেছি এবং সেই একটা ক্যামেরা কম্প্যারিজনের ভিডিও আমি ছাড়বো তা আপাতত আজকে কথা বলে আমার এই ল্যাবেলের মাইকটা নিয়ে তো আমি কালকে বলেছিলাম যে একটা ভিডিও ভালো করতে গেলে অর্থাৎ একটা ভিডিও যদি আপনি ভালোভাবে তার আউটপুট দিতে চান তাহলে অবশ্যই তিনটে জিনিস খুব মাথায় রাখতে হবে সেটা হলো একটা ভালো ক্যামেরা কোয়ালিটি দুই নম্বর লাইট কোয়ালিটি আর তিন নম্বর হলো অডিও কোয়ালিটি তা অডিওর জন্যে আপনি যদি আপনি ডাইরেক্ট ফো ফোনে বা ডিএসএলআর ক্যামেরা যদি আপনার কাছে থাকে তো তাতে আপনি রেকর্ড করতেই পারেন কিন্তু সে তাতে কী হয় অনেক সময় আমরা সাধারণত ঘরের মধ্যে ভিডিও রেকর্ড করে থাকি এবং ঘরের মধ্যে ভিডিও রেকর্ড করার কারণে কি হয় একটা হ্যালো সাউন্ড চলে আসে এই যে ঘরে তো সবার ঘরে তো ওই মানে এই ঘরের মধ্যে কি হয় সাধারণত ঘরে দেওয়ালে সাউন্ডটা রিফ্লেক্ট হয় সেটা আবার সেকেন্ড টাইম গিয়ে আবার ধরা পড়ে ক্যামেরার যে মাইক আছে তাতে তাতে কি হয় একটা হ্যালো সাউন্ড তৈরি হয় তা সেক্ষেত্রে আপনি যদি একটি ল্যাভেল মাইক ইউজ করেন কিংবা আপনি ল্যাভেল মাইকেরও দরকার নেই আপনি মোবাইলের সাথে যে হেডফোনটা আছে ওই হেডফোনের যে মাইক ওটাও ইউজ করতে পারেন আর তাছাড়া যদি আপনি ল্যাভেল মাইক ইউজ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তা আমি এই ল্যাভেলার মাইকটি ইউজ করি আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি অনেক জায়গায় দেখেছি যে বোয়া কোম্পানি বা বিভিন্ন রকম কোম্পানির লেভেলের মাইক পাওয়া যায় যেগুলোর দাম আটশো নশো হাজার কি তারও বেশি হতে পারে কিন্তু এই লেভেলের মাইকটা আমি জেনারিক লেভেলের মাইক অ্যামাজনে পেয়ে যাবেন এটা আমি ওয়ান ফিফটি থেকে ওয়ান ফিফটি ওয়ান সিক্সটির মধ্যে কিনেছিলাম অনলি ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি তা এটা এই লেভেলের মাইকটা এখন আমি ইউজ করি যে আপনারা এখন ভয়েসটা আমার শুনতে পাচ্ছেন এটা এতে রেকর্ড করা হয়েছে তা আমি আপনাদের দু রকম ভয়েস শোনাবো যেটা হলো একটা এতে রেকর্ড করা আর একটা হলো ডাইরেক্ট ক্যামেরাতে রেকর্ড করা তা দুপুরো ডিফারেন্স আপনারা তাহলে বুঝতে পারবেন এবং এই যে মাইকটাই যে এই মাইকটাতে এখন আমি রেকর্ড করছি আপনারা করি বুঝতে পারছেন এই মাইকটাতে আমি রেকর্ড করছি এবং দেড়শো টাকাতে আমি ভাবিনি যে এত ভালো কোয়ালিটির মাইকের সাউন্ড কোয়ালিটি হবে কেননা আমি জাস্ট এটা চেক করার জন্য কিনেছিলাম যে আদৌ মাইকটা ভালো হয় কি ভালো হয় না আমি ভাবলাম প্রথমে ওয়ান ফিফটি রুপিস এক্সপেন্স করে দেখি যে মাইকটা আদৌ ভালো হয় কি না যদি ভালো না হতো আমি হয়তো এর থেকে বেটার কোনো মাইকে ইনভেস্ট করতাম কিন্তু যেহেতু এই মাইকটা খুবই ভালো কোয়ালিটি সেজন্য আমি নতুন কোনো এক্সট্রা দামি কোনো মাইক ইনভেস্ট করি না এটা দিয়ে আমার কাজ দারুণভাবে চলে যায় এবং এই মাইকটা আমি অনেক কিছুতে ইউজ করি এই যে ঘরে বসে ভিডিও বানাচ্ছে এতে তো ইউজ করি প্লাস হেলমেটের মধ্যে যে আমি যখন মোটো ব্লগ করি তখন এই মাইকটা আমি ইউজ করি কারণ আমার যে ক্যামেরা আছে এস জে ফোর থাউজেন্ড এবং এস জে সিক্স এই দুটো আমি অ্যাকশান ক্যামেরা ইউজ করি তা এই দুটো ক্যামেরার মধ্যে এস জে সিক্সে এক্সটার্নাল মাইকের সাপোর্ট আছে কিন্তু এক্সটার্নাল মাইকটা আমার কেনা হয়নি কোনো কারণে আমি কিনি একটাই কারণে যাতে এইটার জন্যে কারণ ওতে যদি আমি এক্সটার্নাল মাইক লাগাতে যাই তাহলে ক্যামেরার যে ওয়াটারপ্রুফ কেসটা ওটা নষ্ট হয়ে যায় সেই জন্যে আমি এটা দিয়ে করি এবং এটা যথেষ্ট ভালো হয় কাজ করছে আপনারা বুঝতেই পারছেন এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো তা এবার আমি এইটাকে আমি বন্ধ করে দিচ্ছি করে দিয়ে আমি ডাইরেক্ট ক্যামেরার যে মাইক আছে ইন্টারনাল যে মাইক ওটার থ্রু আমি ভয়েস রেকর্ড করে শোনাচ্ছি এবার যে ভয়েসটা আপনারা শুনছেন সেটা হলো ক্যামেরার ইন্টারনাল মাইকের থ্রু শুনছেন এক্ষেত্রে আমি কোনো রকম ল্যাভেলিয়ার মাইক ইউজ করছি না আপনারা দেখতে পারেন কোনো রকম ল্যাভেলিয়ার মাইক নেই এবং আপনারা সাউন্ডের ডিফারেন্স তো অবশ্যই পাচ্ছেন এই জায়গাটায় আমি ল্যাভেলিয়ার মাইক ইউজ করিনি এবার আপনারা আশা করি যে দুটো ডিফারেন্স যে ভয়েসের যে ডিফারেন্স সেটা আপনি আপনারা ধরতে পেরেছেন যে কতটা ডিফারেন্স চলে আসে এটাতে যে মা সাউন্ড আসছে যে সাউন্ডটা এখন আসছে যেটা এটা ডাইরেক্ট ইএসএলআর যে ইন্টারনাল মাইক আছে কি মোবাইল ইন্টারনাল মাইকে রেকর্ড করলে এরকমই সাউন্ড আসে সাউন্ডটা অতটা ক্লিয়ার আসে না যতটা কিনা এটার মাধ্যমে আসে এটার সাউন্ডটা এই যে লেভেলের মাইকটা যদি ইউজ করা হয় তাহলে এর সাউন্ডটা অনেক বেশি ভারী অনেক বেশি কোয়াইট সাউন্ড তৈরি হয় এর ওপর একটা এই যে একটা মাইক টাইপের এই যে একটা ডেড কাট বলা ডেড কাট অ্যাকচুয়ালি বলে না এটা আমি ডেড ক্যাট বলছি তাই এটা অ্যাকচুয়ালি নয়েজ রিজাক্ট রিজাক্টার মানে এই যে মুখ থেকে যখন কথা বলছেন তখন যে হাওয়ার সাউন্ডগুলো আসে এই হাওয়ার সাউন্ড গুলো কি হয় এই মাইকের মধ্যে ঢুকে যায় এবং একটা ঝিকঝিক ঝিকঝিগ আওয়াজ তৈরি করে কিন্তু এইটা থেকে বাঁচার জন্যে এই যে ওপরে একখানা ছোট্ট একটা স্পঞ্জ পরানো আছে তা এটা খুবই হেল্প করে এইটাতে আমি একটা ক্লোজার লুক দিই আপনাদের এ দেখুন আমি জুম করে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এই যে মাইকটা যে এটা এটার সাথে একটা ক্লিপও ফ্রি দেওয়া হয়েছে যেটা থ্রু আপনি এটাকে আপনি জামায় বা যে কোনো জায়গায় অ্যাটাচ করতে পারবেন এইগুলো সেই মাইক মাথাটা যদি খুলে দিই তাহলে এই যে এই যে অ্যাকচুয়াল মাইকটা এটা একটা মাইক খুবই ভালো কোয়ালিটি দেড়শো টাকা এর থেকে বেশি এক্সপেক্ট আমি কিছু করতে পারি না স্বাভাবিক এটা তো আপনারা মাইকটা তো দেখলেনি এই যে সেই মাইক আবার আমি মাইকে ব্যাক করেছি মাইকটা আবার কানেক্ট করা আছে মাইকটা আমি কানেক্ট করি এটার থ্রু এবার ভয়েস রেকর্ড হচ্ছে আপনারা তো ডিফারেন্স আশা করি বুঝতে পারছেন এবার একটা ব্যাপার হলো যেটা সেটা আমি এই মাইকটা আমি ডিএসএলআর এ কানেক্ট করতে পারিনি কারণ এর যে পোর্টটা যে ডিএসএলআর যে মাইক কানেক্টের পোর্টে এটা সাপোর্ট করে না আমি জানি না কেন তা হয়তো এই মাইকটা এর জন্য নয় ডিএসএলআর জন্য হয়তো আরও দামি মনো মাইক কিনতে হবে এটা আমি মোবাইলে কানেক্ট করি ডাইরেক্ট এই যেমন মোবাইলে কানেক্ট করা আছে এবং মোবাইলের যে ভয়েস রেকর্ডিং অ্যাপ সেই ভয়েস রেকর্ডিং অ্যাপে আমি এই ভয়েসটা আবার রেকর্ড করি পরে ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি ক্যামেরার যে সরি ক্যামেরার যে ভিডিও হয় ওই ভিডিওর সাথে আমি এই যে ভয়েসটা এটা সিনক্রোনাইজ করি সিনক্রোনাইজ করে আমি সেটাকে আউটপুট হিসাবে দিই সো এই এই পদ্ধতিটাও আমি আপনাদের শেখাতে পারি যদি আপনাদের মনে হয় কিভাবে সিনক্রোনাইজ করা হয় কীভাবে আমি সিঙ্ক্রোনাইজ করি একটা অডিওর সাথে একটা আলাদা জায়গায় ভিডিও করে একটা আলাদা জায়গায় অডিও রেকর্ড করে দুটোকে কী করে সিঙ্ক্রোনাইজ করতে হয় সেটা যদি আপনারা শিখতে চান তো অবশ্যই আমার কমেন্টে জানান আমি অবশ্যই একটা ভিডিও বানাবো এই মাইকটা এই যে এই যে মাইকটা এটা অ্যাজ এ জেনারিক মাইক আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন অ্যামাজনে এটার দাম ওয়ান ফিফটি প্লাস মাইনাস কিছু হতে পারে মানে ম্যাক্সিমাম ওয়ান সিক্সটি আবার তাতে কমও হতে পারে আমার ঠিক দামটা আইডিয়া নেই মানে খেয়াল নেই তা আমি একটা যদি লিঙ্ক পাইয়ে লিঙ্কটা আমি অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চেক করলেই দেখতে পাবেন তা আপনারা যারা ইউটিউব করতে চান বা ইউটিউব চ্যানেল খুলেছেন বা ইউটিউব নিয়ে কেরিয়ার তৈরি করতে চান আমি অবশ্যই সাজেস্ট করব এবং একটা মাইক কিনে নেওয়ার জন্য এমন কিছু দাম না ইউটিউবে আপনারা এই রকম একটা যদি ভালো অডিও কোয়ালিটি আপনারা যদি প্রোভাইড করতে পারেন আপনাদের ভিডিওর থ্রু তাহলে লোকে দেখতে পছন্দ করবে কেননা অনেক সময় অডিও যদি ভালো না হয় অনেক সময় শুনে মজা পাওয়া যায় না সেই জন্যই। এই মাইকটা আপনাদের প্রত্যেকেরই কিনতে পারেন এটা খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট হবে যেটা আপনাদের কেরিয়ারে হেল্প করবে ইউটিউব কেরিয়ারে তাই এই মাইকের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক মানে এই মাইকটা যে আপনি অ্যামাজনে পেয়ে যাবেন সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কি কাইন্ডলি চেক করতে পারেন ওখান থেকে আপনার মাইকটা কিনতে পারেন আমি যে লিঙ্কটা দেবো সেটা থেকেই কিনবেন কেননা আমি যে এখান থেকে যে লিঙ্কটা দিয়ে মাইকটা কিনেছি সেই লিঙ্কটাই আমি দেবো সো এটা আপনারা ঠিকঠাক একটা পাবেন ঠিকঠাক জিনিসটা পাবেন কেননা অলরেডি এটা আমি ইউজ করছি এবং আমি জানি কেমন জিনিসটা আর আপনারাও আশা করি এই পার্থক্যটা বুঝতে পেরেছেন নর্মাল যে ভয়েস রেকর্ডিংয়ের যে সাউন্ডটা আসে আর এটা একটা মাইক ইউজ করলে যে সাউন্ডটা আসে তার পার্থক্যটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তা নেক্সট ভিডিও তা এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওতে আমি এটুকুই রাখছি এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ক্যামেরা কোয়ালিটি নিয়ে যে আপনারা দু রকম ক্যামেরা যে আমরা ইউজ কথা বলেছি যে একটা ডিএসএলআর ক্যামেরা এবং একটা মোবাইলের ক্যামেরা তা দু রকম ক্যামেরাতে আমি ইউজ করে ভিডিও রেকর্ড করেছি তা আপনাদের সামনে তুলে দেখাবো যে কোনটাতে কীরকম ভিডিও রেকর্ড করা যায় সেই একটা নেক্সট ভিডিও আসতে চলেছে তা এই ভিডিওটা এই পর্যন্তই তা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরের মধ্যে থাকুন আপাতত এখন এই যে সিচুয়েশান এখন ঘরে থাকা ঘরে ছাড়া বাইরে যাওয়ার কোনো উপায় নেই অবশ্যই ঘরে থাকবেন এবং সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই টেক কেয়ার